সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুবর্ণ মসলিন ব্লগ। আর আমাদের ব্লগে সবাইকে সুস্বাগতম। আর গাইস, আজকে হচ্ছে অষ্টমী, এবং অষ্টমীর নাইটে না বেরোলে হয় তো আমরা একটা গাড়ি ঠিক করেছি, তো সেখানে আমরা যাব আজকে গোটা কলকাতার ঠাকুর দেখব, সাউথ টু নর্থ, পুরো সাউথে যাবো, ওখান থেকে নর্থের ঠাকুর দেখে থেকে যত বড় বড় ঠাকুর আছে সব দেখে ব্যাক করবো। তো লেট না করে চলো পুজোর আনন্দ নেওয়া যাক, গোটা কলকাতার পুজোর আনন্দ নেবো তোমাদের সাথে, চলো গাইস। সো গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের এই যে গাড়ি দেখতে পাচ্ছ, একদম এক্সইউভি 500। আর এখন সামনে উঠে যাচ্ছে লেলা, তারপর আমি উঠবো, আর এখন তো আমাদের যাত্রা চলবে কি না। তো গাইজ, আমরা গাড়িতে বসে পড়েছি এবং গাড়িতে আমরা এখন সাউথের দিকে রওনা হচ্ছি। তো আমরা সাউথের ঠাকুর দিকে স্টার্ট করবো, দিয়ে আমরা নর্থের দিকে ঢুকবো। তো অলমোস্ট আমরা গাড়ি করে সাউথে চলে আসলাম, তোমাদের আর ওই দিকটা বেশি দেখালাম না, কারণ আমাদের মেন উদ্দেশ্য তোমাদের ঠাকুর দেখানোটা। তো আমরা এখন সাউথে যেখানে রয়েছি সেটা হচ্ছে আমরা এখন দেখতে যাবো একডালিয়া পার্ক। তো আমরা রাস্তা ক্রস করছি, মা মেয়েদিকে হাঁটছে কারণ মামাকে নিয়ে যাচ্ছে, কারণ মামা আবার অন্য কোনো মেয়ে দেখলে পট করে ওখানে চলে যাবে, তাই মামা আর কি মামাকে মামি গার্ড করে রেখেছে। দিয়ে রূপম বলছে একটা মেয়েও দেখতে পাচ্ছি না মন পছন্দ করে, ঠিক আছে জুইতা আসেনি, আর আমি এদিকে মেয়ে পটানোর চিন্তা করেছি। আমি এদিকে ভাই খুব মানে ঠিকঠাক লন্ডা, তাই আমি আমার বউকে কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছি। দিয়ে দেখো, তোমাদের এইসব তো বাজে কথা বলে লাভ নেই, দেখে নাও একবার তুমি একডালিয়া পার্কের ঠাকুরের প্যান্ডেল। খুব মোটামুটি মানে সাউথ নর্থ যাই বলো খুব সুন্দর করে ঠাকুর, মানে ভালো ভালো ঠাকুর করে। সব ঠাকুর আমরা গিয়ে পৌঁছতে পারি না, বাট যেগুলো যেগুলো খুব ভালো ঠাকুর হয় সেগুলো দেখার আমরা টার্গেট নিই। যেমন আমরা একডালিয়া পার্কটা দিয়ে শুরু করলাম, একডালিয়া পার্কের ভিতরের কাজটা দেখেছো কত সুন্দর, কি ঠাকুরের মূর্তি থেকে শুরু করে সব কিছু দারুণ দারুণ, এক কথায় হচ্ছে দারুণ, প্রত্যেকটা কাজ দেখেছো কত সুন্দর। এই হচ্ছে ঠাকুরের মূর্তি, খুব সুন্দর। এখান থেকে আমরা বেরিয়ে এসে এখন আমরা যাচ্ছি কোথায়, এখন আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গি পার্কের দিকে। তো আমরা সিঙ্গি পার্ক যাবো, এদিকে প্রচুর ভিড় প্রচুর ভিড়, মানে যাই হয়। তো আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে এখন সিঙ্গি পার্কের দিকে। দিয়ে এখানে লাইটিংটা খুব সুন্দর করেছে, তোমাদের লাইটিংটা দেখাচ্ছি এখানে, দারুণ লাইটিং, ঠিক আছে লাইটিংয়ের কাজের উপর এখানে মানে অনেক, ওরা প্রত্যেকবারই লাইটিংয়ের কাজগুলো ভালো করে করে। দিয়ে যাই হোক, এখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সিঙ্গি পার্কের দিকে। এখানে আমি দেখতে দেখতে যাচ্ছি যে আর কী কী দেখা যায়। ভিতরে দেখেছো যে এত সুন্দর পুতুলের কাজ করেছে, বিভিন্ন রকম পুতুলের কাজ করেছে, এবং বাইরের দিকটাও এরকমভাবে কাজ করেছে, মানে ভালো একটা ওভারঅল যে থিম সেটা খুবই ভালো একটা থিম এখানে ঠাকুরের মূর্তি এখানে। তো যাই হোক, আমরা বিভিন্ন জায়গায় যাই। এইটা প্যান্ডেল হপিংয়ের মেন আনন্দটাই এখানে জানো তো, যে এই যে ভিড় ঠেলে গিয়ে একটা ঠাকুর দেখা, এইটাই একটা দারুণ একটা আনন্দের বিষয়। এই যে হাজার হাজার লাখ লাখ লোকের মধ্যে আমরা বেরোচ্ছি ঘুরছি, মানে এইটা একটা সত্যিকারের মানে কলকাতার দুর্গাপুজো মানে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে রয়েছে। এত লোক একসাথে বেরিয়ে মানে ঠাকুর দেখছে, মজা করছে নিজেদের মতো, মানে যে যার নতুন নতুন জামাকাপড় পরছে। আর এই পুলিশ, পুলিশদের কথা বলছি, মানে এরা সত্যি, এরা না থাকলে হয়তো কলকাতায় ঠাকুর দেখা এইভাবে পসিবল হতো না, কারণ এরা মানে দিন রাত খেটে এক করে এই লাখ লাখ লোকের পিছনে টাইম দিচ্ছে, নিজের ফ্যামিলি সবাইকে ভুলে। যাই হোক, এটা মেন কথা নয়, মেন কথা আমরা এখন যাচ্ছি। আর এখানে ইয়ে কিছু বলতে চাইছে, রূপম কি বলছে শুনে নাও। আমি আর লালা দাঁড়ো কি বলছে, হ্যাঁ বল বল, শোনা 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 শোনা, ঠিক আছে ঠিক আছে, কাছেই আছে কাছেই। হ্যালো, হ্যাঁ বলছি, ঝামেলার পর ঝামেলা হচ্ছে, ঝামেলার দিকে তাকাবি না। হ্যাঁ তুমি একা একা বেরোতে পারতে, আমার সাথে বেরোচ্ছ কেন তুমি, তাহলে ঝামেলা করবো। হ্যাঁ তুমি একা একা বেরোতে পারতে, তুমি আমার সাথে বেরিয়েছ কেন তাহলে, চারিদিকে শুধু ঝামেলা ঝামেলা কাজ বেরিয়েছি, শুধু কাপেল কাপেল বেরিয়েছে, ভাড়া করে করে ছেলে মেয়ে নিয়ে বেরিয়েছে, আর এরকম ঝামেলা হচ্ছে কি বলবো ভাই। তো এখন আমরা নর্থে চলে এসেছি এবং নর্থের এমন একটা জায়গায় আছি যেটার জন্য সবাই সবাই লাখ লাখ লোক লাইন দিয়েছে, সেটা আর কিছু না, সেটা হলো রাম মন্দির। রাম মন্দির বানিয়েছে, আর এত ভিড়ের মধ্যে আমরা দেখতে এসেছি, তুমি দেখো এই ভিড়ে আর এই গরমে তোমার কেমন লাগছে? আর আসবে তো গাইস, তোমরা ভিড়টা দেখো, শুধু অনলি ভিড়টা এই গলির মধ্যে, বাইক দাঁড়ানো, ট্যাক্সি দাঁড়ানো, টোটো দাঁড়ানো, সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি এরকমভাবে। যদি এখানে যেতে একটা বালকনাথ মন্দির পড়ে, বাট গাইস এই ভিড়টা কোনো মানে হয়, তোমরা শুধু ভিড়টা দেখো, তোমাদের দেখাচ্ছি
মানে কি যে হচ্ছে এখানে, ছেলে মেয়ে নির্বিশেষে রেপ হচ্ছে, ঠিক আছে? আর মানে ফ্যামিলির লোক নিয়ে তো এইভাবে যাওয়াটা একদমই মানে আমি মনে করছি না সেফ। মানে এইভাবে একটা মানে অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে তোমাকে ঠাকুরটা দেখতে যেতে লাগছে। মানে আমি জাস্ট তোমাদেরকে বলবো যে তোমরা এই ঠাকুরটা যদি দেখতে হয় দিনের বেলায় যাও, দুপুর দুপুর নাগাদ, হয়তো ফাঁকা পাবে। রাত্রিবেলা পাঁচটা তুমি লোক দেখছো, কয়েক লাখ লোক, শুধু লোক দেখো তোমরা, মানে মাথাগুলো কাউন্ট করছো যেরকম ভিড়, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না গাইজ। মানে এখন মন্দির এখানে ঢুকবো জাস্ট, মানে তোমরা দেখো শুধু। তো গাইস কেমন লাগলো আজকের দিনের ভিডিওটা? সত্যি বলতে আর এনার্জি নেই গাইস, তাও জোর করে বলতে হচ্ছে, কারণ মানে এত ভিড়, মানে কি বলবো আর, মানে বলার মতন কিছু তোমরা তো সবটাই দেখতে পেলে ব্লগে। মানে মন্দিরটা খুব ভালো বানিয়েছে নো ডাউট, কিন্তু এই যে এত ভিড়, আর এই ভিড়টা হওয়ার না একটা পুরো ম্যানেজমেন্টের ব্যাপার আছে, মানে ঠিক ম্যানেজমেন্ট হয়নি জিনিসটার মধ্যে দিয়ে। মানে যেভাবে চলা উচিত ছিল বা যেভাবে ঘুরলে জিনিসটা ভালো হতো ঠিক সেই জিনিসটা হয়নি। হয়তো আরও প্রপারভাবে প্ল্যানিং করে আরও মানে ভিড়টাকে মানে কম করা যেত, কিন্তু ভিড়টাকে ইচ্ছা করে আমার মনে হলো আরও বাড়ানো হয়েছে। মানে ওইটুকু জায়গার মধ্যে যেখানে গাড়ি দাঁড়িয়ে, স্কুটি দাঁড়িয়ে, বাইক দাঁড়িয়ে, অটো দাঁড়িয়ে, তোমার ট্যাক্সি দাঁড়িয়ে এবং পার্সোনাল গাড়ি দাঁড়িয়ে, সব এত ধরনের গাড়িতে সেই গলির মধ্যে থেকে লাখ লাখ লোক যাচ্ছে ঠাকুর দেখতে। আর তার মধ্যে মারা মারি, মেয়েদের সাথে বাজে ব্যবহার, বিভিন্ন রকম জিনিস চলছে, ঠিক আছে? এইভাবে মনে হয় না খুব ফ্যামিলি ঠাকুর দেখতে পারে। তো যাই হোক, তাও মানুষ তো আমরা সবসময় চিন্তা করি যে একটা নতুন কিছু দিকে যাবো, নতুন কিছু দৌড়াবো, সেই কারণে আমরা যাই ঠাকুর দেখতে। তো বাকি নো ডাউট ভালো ব্যাস, আর বাকি দিকে নেই। তো যাই হোক, আমরা খুব টায়ার্ড এখন, এখন সবাই এসেছি, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে সবাই বসলাম। এখন বাজে বাড়িতে 6:15, সবাই দেখো ঘুমের দেশে চলে গেছে অলমোস্ট, মৌসুমী মেলা ঘুমোচ্ছে, এখানে রূপম বসা, বাট এখন আমরা এডিটটা কমপ্লিট করে দেন ঘুমাতে যাবো, দেন আজকে রাত্রে আবার বেরোবো, আবার মজা আছে। আজকে আবার ডিফারেন্ট মজা, ডিফারেন্ট, বাট এখনই কিছু বলবো না, অনেকের সাথে দেখা করার কথা আছে। হ্যাঁ, একটা ম্যাডক্সে যাওয়ার কথা আছে, তো ওটা মোটামুটি ফাইনাল এখনও, কিন্তু আজকে শুনছি বৃষ্টি হওয়ার কথা, জানি না কী হবে কী হবে না। তো চলো, ব্লগ তো আসবে, যাই করি ব্লগ আসবে, তো চলো দেখা যাক। আজকে প্রথম টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ করো, মজা করো, বা সেফলি করো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।